বানর সংহারী রূপ। প্রকৃতির তাণ্ডব। উত্তর ভারতের কেবা ঠাইতো বানপানীর তাণ্ডব। চৌদিশে কেবল মানুষের আর্তনাদ। নেড়ানেপেড়া বরষুণের ফলত এতিয়া উত্তর ভারতের কেবা ঠাইতো উফন্দি উঠিছে নৈ উপনৈসমূহ। পাহাড়ের নামি অহা পানিয়ে প্রচণ্ড ঢৌর সৃষ্টি করেছে। রাজধানী দিল্লী, গুজরাট, নয়ডা, গাজিয়াবাদত এতিয়া প্রলয়ঙ্করী বান। প্রথমে চাওক এই দৃশ্য। এই দৃশ্য হয়েছে নয়ডার। চৌদিশে কেবল পানি। নয়ডাত পানির তলত ডুব গেছে শ বিলাসী বাহন। চাওক সেই দৃশ্য। বানপানীর ফলতে এতিয়া নয়ডাত ছাত্র ছাত্রীর জীবনলৈ ভাবুকি নামি আহিছে। দ্বাদশ শ্রেণীলৈ অনির্দিষ্টকালীনভাবে বন্ধ রাখবলগিয়া হয়েছে বিদ্যালয়সমূহ। এইবার চাওক এই দৃশ্য। এই দৃশ্য হয়েছে গুজরাটের। পানির ঢৌ দেখিলে আপনারও বুকুখন কপি উঠিব। ইতিমধ্যে বহু লোক গৃহহীন হয়ে পড়েছে, বিপাঙত পড়েছে এতিয়া গুজরাটবাসী। সমান্তরালভাবে হিমাচল প্রদেশ, দিল্লিতো এতিয়া বানপানীয়ে সংহারী রূপ ধারণ করেছে। মুঠতে এতিয়া চৌদিশে কেবল হাহাকারময় পরিস্থিতি। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। বানর সংহারী রূপ। প্রকৃতির তাণ্ডব। উত্তর ভারতের কেবা ঠাইতো বানপানীর তাণ্ডব। চৌদিশে কেবল মানুষের আর্তনাদ। নেড়ানেপেড়া বরষুণের ফলত এতিয়া উত্তর ভারতের কেবা ঠাইতো উফন্দি উঠিছে নৈ উপনৈসমূহ। পাহাড়ের নামি অহা পানিয়ে প্রচণ্ড ঢৌর সৃষ্টি করেছে। রাজধানী দিল্লী, গুজরাট, নয়ডা, গাজিয়াবাদত এতিয়া প্রলয়ঙ্করী বান। প্রথমে চাওক এই দৃশ্য। এই দৃশ্য হয়েছে নয়ডার। চৌদিশে কেবল পানি। নয়ডাত পানির তলত ডুব গেছে শ বিলাসী বাহন। চাওক সেই দৃশ্য। বানপানীর ফলতে এতিয়া নয়ডাত ছাত্র ছাত্রীর জীবনলৈ ভাবুকি নামি আহিছে। দ্বাদশ শ্রেণীলৈ অনির্দিষ্টকালীনভাবে বন্ধ রাখবলগিয়া হয়েছে বিদ্যালয়সমূহ। এইবার চাওক এই দৃশ্য। এই দৃশ্য হয়েছে গুজরাটের। পানির ঢৌ দেখিলে আপনারও বুকুখন কপি উঠিব। ইতিমধ্যে বহু লোক গৃহহীন হয়ে পড়েছে, বিপাঙত পড়েছে এতিয়া গুজরাটবাসী। সমান্তরালভাবে হিমাচল প্রদেশ, দিল্লিতো এতিয়া বানপানীয়ে সংহারী রূপ ধারণ করেছে। মুঠতে এতিয়া চৌদিশে কেবল হাহাকারময় পরিস্থিতি। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।